বগুড়ায় সাংবাদিক মাসুদুর রানার বাড়িতে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা, এলাকাবাসীর মানববন্ধন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ মুদিন খন্দকার। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। গত সোমবার মধ্যরাতে বগুড়ার সিনিয়র সাংবাদিক মাসুদুর রহমান রানার বাড়িতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করার চেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে সেউজকারীর আমতলার 8 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত মধ্যরাতে জেলা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান রানার বাড়িতে 4 জন অস্ত্রধারী মুখোশ পরিহিত দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সাংবাদিক রানা ও তার পরিবার সময় মতো টের পেয়ে যাওয়ায় তারা পলায়ন করেন। উক্ত মানববন্ধনে সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানা বলেন, গত সোমবার দিবাগত রাত 3টার দিকে 4 জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত শহরের সবুজবাগে তাপসী রাবেয়া বাড়িকে উচ্চ বিদ্যালয় সংলগ্ন আমার বাড়ির দোতলায় জানালার পাশে থাই গ্লাস খুলে ফেলে। এরপর শয়নকক্ষে টর্চ লাইট জ্বালিয়ে কাউকে খুঁজতে থাকে। ঘটনাক্রমে তখন ওই কক্ষে আমি ছিলাম না, ওই কক্ষে আমার বড় ছেলে ও মেঝো ছেলে ঘুমিয়েছিল। এই সময় দুর্বৃত্তদের আগমন টের পেয়ে তারা জেগে উঠে চিৎকার করে। দুর্বৃত্তরা পাশে নির্মাণাধীন বিল্ডিংয়ের ওপর দিয়ে আমার বাড়ির দোতলা জানালায় আসে। বাচ্চাদের চিৎকারে ঘুম থেকে জেগে উঠে আমার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এগিয়ে যাই, কিন্তু ততক্ষণে দুর্বৃত্তরা নিচে লাফিয়ে পালিয়ে যেতে থাকে। এরপর আমরা বাড়ির দোতলায় বারান্দায় যাই এবং বৈদ্যুতিক খুঁটির আলোয় দেখি হাফ প্যান্ট পরা 4 জন দুর্বৃত্ত পালাচ্ছে। তাদের মুখে মুখোশ ছিল, তাদের হাতে লম্বা হাসুয়া রামদার মতো ধারালো অস্ত্র ছিল। পৌর নির্বাচনের পরের দিন রাতেই দুর্বৃত্তরা কী উদ্দেশ্যে আমার বাড়িতে হানা দিয়েছিল সেটা আমার অজানা। আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি আমি পুলিশ সুপার মহোদয়কে বলেছি, ওসি সাহেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উক্ত মানববন্ধনের প্রায় আধা কিলোমিটার রাস্তা জুড়ে 8 নং ওয়ার্ড এর কাউন্সিলর ইব্রাহিম হোসেন, আব্দুল জলিল, সেউজকারীর দোকান মালিক সমিতির সদস্যগণ, মৌমাছি খেলাঘর আসরের সদস্যগণ, যুব উন্নয়ন সংস্থার সদস্যগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। সাংবাদিক রানা সহ সকল সাংবাদিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বগুড়া প্রেস ক্লাব সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ বিষয়ে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, বিষয়টি তাদের নজরে এসেছে, বিষয়টি তদন্ত করে অনুপ্রবেশ চেষ্টাকারীদের গ্রেফতার করবে বলেও জানান তিনি।